দেওবাৰে সমগ্র রাজ্যতে অনুষ্ঠিত করা হয়েছিল এডিআরইর পরীক্ষা। ইন্টারনেট সেবা কর্তন করে কটকটিয়া নিরাপত্তা বেষ্টনীর মাজে সকলো পরীক্ষা কেন্দ্রতে আয়োজন করা হয়েছিল এই পরীক্ষা। সামান্তলকৈ নুনমেধা থানার অন্তর্গত নারেঙ্গী যুবনগরস্থিত এসআর একাডেমিতো এই পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছিল। কিন্তু পুয়াবেলা আগবেলা পরীক্ষার প্রায় 10:30 বজাত হঠাৎ এজন পরীক্ষার্থীর মোবাইল বাজি উঠিছিল আর তারপিছতে নিরীক্ষকে পরীক্ষার্থীজনক তালাচি চলাত তেওঁর হাতৰ পৰা এটা কিপেড মোবাইল উদ্ধার করবলে সক্ষম হয়েছিল। লগেলগে নুনমাটি আরক্ষী খবর দিয়া হয়েছিল। আর জানিব পৰা মতে পরীক্ষার্থীজন নগাঁও নিবাসী সাব্বির হোসেন বলে জানিব পৰা গৈছে। ইতিমধ্যে নুনমাটি আরক্ষীয়ে নুনমাটি থানাত 221/24 নম্বর একটা গোচর রুজু করে পরীক্ষার্থীজনক কিন্তু মুক্ত করে দিয়া ঘটনা ইতিমধ্যে জানিব পৰা গৈছে। কিন্তু কব লাগিব যি সময়ত সুচারুরূপে পরীক্ষা চলার কারণে বা পরীক্ষা নিয়ন্ত্রণ করার কারণে যি পরীক্ষার যাতে কোনো ধরনের বেমেজালি নহয় তার কারণে কিন্তু ইন্টারনেট কর্তন করে সমগ্র রাজ্যতে ইন্টারনেট কর্তন করে কটকটিয়া আরক্ষী নিরাপত্তা বেষ্টনীর মাজত এই পরীক্ষা অনুষ্ঠিত করা হয়েছিল। আর এয়া পুন প্রথমবার পরীক্ষা নহয়, এয়া চতুর্থবার পরীক্ষা। আর তারপিছত কিন্তু কেনেদরে আরক্ষীর কটকটিয়া নিরাপত্তা বেষ্টনী থাকার পিছতো এজন পরীক্ষার্থী হাতত এটা মোবাইল লৈ পরীক্ষা কেন্দ্রলৈ যাব পালে সেয়া কিন্তু এই মুহূর্তত একটা চাঞ্চল্য সৃষ্টি করেছে, তীব্র প্রশ্ন উত্থাপন করেছে সমগ্র লোকৰ মাজত। আর তারপিছতে মই ইতিমধ্যে উল্লেখ করেছো নিরীক্ষকে সেই ঘটনাটো প্রত্যক্ষ করে লগেলগে নুনমাটি আরক্ষীক খবর দিছিল। নুনমাটি আরক্ষীয়ে যুবকজনক থানালৈ লৈ গৈছিল আর তেওঁক গ্রেপ্তার করা হয়েছিল আর পরবর্তী সময়ত তেওঁক জামিনত যাবলৈ দিয়া হয়েছিল বলে আমি ইতিমধ্যে জানিব পাৰিছো। কিন্তু প্রশ্ন হয় ইয়াতে যেহেতুকে আরক্ষী ইতিমধ্যে যুবকজনক যাবলৈ দিছে, জামিনত যাবলৈ দিছে, কিন্তু যিসকল ইয়াতে আরক্ষীর লোক নিয়োজিত হয়েছিল নিরাপত্তার খাতিরত সেই লোকসকলক সোধপোছ কৰিছে নে বা তেওঁলোকৰ ওপৰত কি ধৰণৰ ব্যৱস্থা লব সেয়া কিন্তু পরবর্তী সময়ত লক্ষণীয় হব। আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত। নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্কেন কৰক এই কিউআৰ কোড। গুগল প্লে ষ্টোৰতো পাব এই নিউজ 18 এপ।